তবে যাই হোক যার লেখা গানটি আমার বাবা জান গাওয়ার জন্য আমাকে আদেশ করলেন বিষয়টা হলো মানে যত সাধক যত কবি যত গান লিখেছে ওই গানের সাথে তাদের মানে তাল লয় ঠিক থাকতে হবে ঠিক আছে কিন্তু স্কেল মিলাইয়া গাইতে হবে এমন কোনো কথা না কিন্তু পাগল বাচ্চুর যে গান ওই গান যদি তার পাশাপাশি স্কেলটা না থাকে তাহলে পাগল বাচ্চুর গানের কোনো মূল্যই থাকে না আর আজকে আমরা অনেক শিল্পীর মধ্যে গান করতেছি হ্যাঁ দেখা যায় আমরা টুকিটাকে হালকা পাতলা একটু বেহালা বাজায় গান করি হাতের মধ্যে একটা অস্ত্র থাকলে একটা সাহস থাকে অস্ত্রটা নাই আর অনেক শিল্পীর মধ্যে এমনি তো কেমন অঞ্জানি ভিতরটা কাঁপতাছে আর কি তাই দোয়া করবেন সবাই পাগল বাচ্চুর একটি গান ছোট করে গিয়ে নিই সকলের প্রতি সালাম রইল আবারও ধন্যবাদ সবাইকে এত
জালা দিলি বন্ধু এই জালা সহিতে না পারি তুষারি অনলের মতো ঘুষিয়া ঘুষিয়া জ্বলে এই জগতে যেজন গুরুর এশকের আগুনে পুড়ে যায় তার এই দেহটাকে ছাই বানিয়েছে একমাত্র এই আগুনের কথা ওই ভক্তকে ছাড়া এই পৃথিবীতে আর কারো বুঝার সাধ্য না রশিদ চান আমি অধমের হয়তো সেবা করার সাধ্য হয় নাই ভাগ্য হয় নাই রশিদ চান্দের কথা যখন আমার বাজান সাত্তার সরকারের মুখ থেকে শুনি আমার নামের নাম আমার মিতা আনোয়ার সরকার তার মুখ থেকে যখন শুনি আবুল সরকারের সাপ তার মুখ থেকে যখন শুনি আমাদের বেলগাছির আবুল কাকা তাদের মুখ থেকে যখন শুনি আমার মনে হয় রশিদ সরকার যদি আবার পুনরায় তার সেই স্বরূপ নিয়ে আমি অধমের সামনে আরেকটি বার আসতো তাহলে আমার ওই মানব জন্মটা ধন্য এত
आजिम पुरी घुसिया घू शी